ফরজ ইবাদত কেউ যদি নিজে থেকে ছাড়ে গুনাহ কবিরা। আমার নবী বিশ্ব নবীর বুখারী শরীফের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। বুঝতে পারলেন না? পারলেন না? যার নামাজ নেই তার ইসলাম নেই। আমাদের দেশের লোক ফরজ নিয়ে মারামারি করে না, নফল নিয়ে মারামারি করে। করে না? করে না? কথা বলুন, করে। তার এক একটা করে প্রুফ দিয়ে যাব আপনাদেরকে। যে মানুষ ফরজ ইবাদতের কি গুরুত্ব দিল আর নফল ইবাদতের কি গুরুত্ব দিল, নফল ইবাদত কেমন, ফরজ ইবাদত কেমন। কেউ যদি রোজাটা ফরজ না ফরজ নয়, কথা বলুন। এ আমাদের দেশের অনেক যুবক নিজে থেকে রোজা ছাড়ে না, ছাড়ে না, বদমাশি করে, কথা বলুন, রোজা রাখে না, বদমাশি মনে রোজা রাখে না। একটা রোজা যদি কেউ নিজে থেকে ছাড়ে, নিজের মন থেকে ছাড়ে, হাদিসে আছে সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারবে না। রোজা অসুস্থ আছেন, অসুস্থ অবস্থায় আপনার রোজা মাফ আছে, মাফটা কেমন? যতদিন অসুস্থ আপনি রোজার মাসে রোজা রাখতে পাচ্ছেন না, তা বলে এটা নয়, আল্লাহ ছাড় দিয়েছে, কোরআনে আছে ফিদিয়াতুন তোআমু মিসকিন। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দিবে মিসকিনকে, গরিবকে। তোমার বাড়ির পাশে কোনো গরিব যদি থাকে, সে যদি রোজা রাখে, তোমার রোজা রাখার খরচাটা তাকে দিতে হবে। তারপরে তুমি সুস্থ হলে পরে আবার তোমাকে কাজা রোজা রাখতে হবে। কটা ঠেলা হলো বুঝতে পারলে? কটা ঠেলা? দুটো ঠেলা লাগলো আপনাকে একটা রোজা ছাড়ার জন্য। এবং কেউ যদি নিজে থেকে রোজা ছাড়ে তার মসুল দিতে পারবে না ফরজ ইবাদত। ফরজ মানে কি? এই আপনাদেরকে জিজ্ঞেস করছি, হুজুর আপনি বলবেন, আপনি বলে দিলে তারা হয়ে গেল। হ্যাঁ, ফরজ ইবাদত মানে কি? আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশ যদি কেউ না মানে সে ইমানদার হতে পারে? হ্যাঁ, আপনাদেরকে জিজ্ঞেস করছি, হ্যাঁ না না বলুন, সে ইমানদার হতে পারে না। এরপরে আপনারা বিচার করুন, আপনারা বিচার করবেন, সকালে আপনার গ্রামে নিজে থেকে কে কে নামাজ ছাড়ে, নিজে থেকে কে কে রোজা ছাড়ে, আপনি বিচার করবেন। ইবাদত, আজকে সবে বারাতের রাত্রি, বারাত মানে হচ্ছে ভাগ্য নির্ধারিত রাত্রি। কাদের ভাগ্য নির্ধারিত করা হয়? ইমানদারের, মমিনের। মমিন ইমানদার কে? মমিন ইমানদার কে? আমি আজকে এটাই বুঝাবো। আপনার মেদিনীপুর, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনায় আজকের রাত্রিতে রাত জাগরণ হয়, হয় না? হয় না? সারা রাত জাগরণ করে আমাদের যুবকরা, সারা রাত নামাজ পড়ে, কবর জিয়ারত করে। শুনেলেন? হাদিসে আছে যে তোমরা পারলে তোমার বাবা মায়ের কবর রোজ জিয়ারত করো, না পারলে জুম্মার দিনে করো, না পারলে মাসে একবার করো, না পারলে বছরে কমপক্ষে ঈদ বাকরা ঈদ করো। এটা হাদিস নবীজি। আমার ভাই, আপনি শবে বরাতের রাত্রি কাদের জন্য? যারা খারাপ মানুষ, যারা নিজেদিকে পরিবর্তন করে ফেলে, জীবনে নামাজ পড়ে না, কিন্তু সেই লোকটা ভালো হলো, নামাজি হলো, মুসল্লি হলো, হারাম কাজ ছেড়ে দিল, তাদের জন্য কি? তাদের জন্য এই রাত্রিতে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কষ্ট লাগে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, পুরো বছর নামাজ কাজা,
শবে বরাতের রাত্রিতে সাদা জামা সাদা টুপি লাগিয়ে বলছে রাত জাগরণ করব, কাজে লাগবে? হ্যাঁ, আপনাদেরকে জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বলুন কাজে লাগবে? কোন মলবি যদি বলে যে কাজে লাগবে, সারা বছর না পড়লেও তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করবো, আমি এখানে আছি, সেই মলবিকে আমার কাছে ডেকে নিয়ে আসুন, আমার সঙ্গে লাগবে, ডেকে নিয়ে আসুন সেই মলবিকে। সারা বছর নাই, খালি শোবে বরাতের রাত্রিতে রাত জাগরণ করব, তোমার খালি রাত জাগাই হবে, এতটুকু কিচ্ছু পাবে না। শোবে বরাতের রাত্রি তাদের জন্য যারা পাঞ্জেগানা নামাজ আদায় করে, তাদের জন্য শোবে বরাত, তাদের জন্য শবে কাদার। তুমি বাটা সারা বছর নামাজ পড়ো নাই, আর আজকের রাত্রে নফল নামাজ পড়ে বলছো জান্নাতে যাব, কাল থেকে জোহরের নামাজ পড়বে না, আজকে রাত্রে বলছো নফল নামাজ পড়ে, নফল আগে না ফরজ আগে? ফরজ আগে। কেউ যদি নামাজ না পড়ে গুনাহ হবে? কথা বলুন, হ্যাঁ না না? কেউ যদি আজকের রাত্রিতে নামাজ না পড়তে পারে গুনাহ হবে? হবে না। এক্স্যাক্টলি এটাই হাদিস, নফল ইবাদত, নফল নামাজে নিয়ত হবে। আর এই নামাজ কেউ যদি পড়ে প্রচুর নেকি আছে, কিন্তু কার জন্য নেকিটা? যে পাঞ্জেগানা নামাজি হবে তার জন্য নেকি, তার ফরজের সাথে সাথে তার নফল আল্লাহর কাছে কাজে লাগবে। একটা উদাহরণ দিয়ে বলি, একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা চলছে, চলছে না চলে নি, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে, একটাও পরীক্ষা দেয় নাই, খালি মৌখিক পরীক্ষা দিয়েছে, তাকে মাস্টার পাস করাবে না করাবে? না, এই কথা বলেন না কেন আপনারা? তাকে ফেল করাবে না পাস করাবে? ফেল করাবে। কেন? সে একটাও পরীক্ষা দেয় না, খালি মৌখিক গুলোকে নিয়ে মারামারি করছে। তোমার জীবনে একটা ফরজ ইবাদত নাই, আর তুমি বলছো নফল নিয়ে জান্নাতে যাব, তুমি ঝাঁটার জুতো খাবে কবরে, ফেরেশতারা ঝাঁটা জুতো মারবে তোমাকে কবরে, তুমি বলছো এই শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ে জান্নাতে যাব, আর কাল থেকে জোহরের পর থেকে আর নামাজ নাই, ফজরের পর থেকে আর আল্লাহ আল্লাহ নাই, তুমি ভুলে গেলে? ইসলাম অত সোজা নয়, এটা ছেলে খেলামো নয়। আপনি যদি ইবাদত করেন, নিয়ত করেলেন আজ রাত্রিতে রাত জাগরণ করছি, ফজর থেকে আর জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করব না, আর জিন্দেগিতে কোনোদিন আল্লাহর রাস্তা থেকে সরব না, সাদা জামা সাদা টুপি আঁতর লাগিয়ে সারা রাত খালি মোটর সাইকেল নিয়ে এই হাওড়া হুগলি মেদিনীপুরের ছেলেরা ঘুরে বেড়ায়, আর তারপরের দিন জোহর থেকে এদের আর পাত্তা নাই। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, জোহরে এলে না? বলছে না, আবার সারা রাত পড়লাম তো, আবার আগামী বছরে দেখা যাবে, তাই না? কেলানি খাবে না? খাবে না, কবরে কেলানি খাবে, লেখে নিয়ে যাবে। কবর জিয়ারত প্রত্যেক দিন করো, প্রত্যেক দিন করো, পারলে নিজের মা বাবা, মা বাবার জন্য দোয়া করো, কিন্তু শুনে রেখে দে। আজকে কে কে রোজা রেখেছিলেন হাত তুলেন তো, এ হাত তুলেন, রোজা কে কে রেখেছিলেন? কেউ রাখেননি? হ্যাঁ রেখেছেন, রাখতে পারেন। আপনি রোজা রাখতে পারলেন, শাবানের রোজা, এই শবে বরাতের রোজা, আমার নবী বিশ্ব নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাই শরীফের একটা হাদিস আছে, যদিও জঈফ হাদিস, আমলের এতেবার থেকে ঠিক আছে, সেখানে আছে যে এই শবে বরাতের নামাজ কেউ যদি পড়ে নেকি আছে, রোজা এটা নফল রোজা, রাখলে প্রচুর নেকি আছে। আপনি রোজা রাখতে পারলেন না, আপনি নামাজ পড়তে পারলেন না, আপনি বলছেন রাত জাগরণ কর। যারা মমিন হবে, যারা প্রকৃত নামাজি হবে, তারা তোমার মতো সারা রাত জাগরণ করবে না, কয়েক রাকাত নামাজ পড়ে তারা নিজেদের ইবাদতকে কাটিয়ে দেবে। কেন? আমাদের দেশের অনেক লোক বলে
আরে হুজুর তো জলসা করলো, ইবাদত করলো কখন? তোর মতো সারা রাত ইবাদত করে ফজর কাজা হুজুর করে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, যারা আমার প্রিয় বান্দা হবে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করবে। তোমার মতো রাত জাগা নয়,